হ্যালো এভরিউডে হওয়ার ইউ অটোগেট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব অটোগেটের ইউনিটস এবং ডাইমেনশান সেটিং তো আমাদের ইউনিট সেটিংয়ের জন্য কীবোর্ড থেকে আমরা ইউএনআইটি ইউনিট টাইপ করে স্পেস বা চাপলে আমাদের ইউনিটটা আসবে তো আমাদের আর্কিটেকচারাল বা রুম ড্রয়িংয়ের জন্য যদি কাজ করি তখন আমাদের ইউনিট সেটিংয়ের টাইপটা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারাল যে কোনো একটা নিব তা আর্কিটেকচারাল নিলে আমাদের এখানে দশমিক সংখ্যাগুলার ভগ্নাংশ আকারে আসবো যেমন ওয়ান বাই এত বা ওয়ান বাই সিক্সটিন এইভাবে দেখাবে আর আমরা যদি ইঞ্জিনিয়ারিং নেই তখন সেখানে সেই ইউনিটটা দেখাবে দশমিকের পর জিরো জিরো আকারে যেমন সূক্ষ্ম হিসাবে আমরা তখন করতে পারবো এটা দশমিক আকারে আসবে তা আমাদের ইঞ্জিনিয়ারিং নেওয়ার পরে প্রিসিশনটা আমরা নিতে পারি দশমিকের পর দুই ডট পর্যন্ত নিতে পারি দশমিকের পর দুই সংখ্যা আর আমাদের ইউনিটস টু স্কেল ইনসার্টেড এটা আসবে আমাদের ইঞ্চিতে এগুলি অটোই চলে আসবে তারপরে লাইটিংটা আমাদের এখানে ইন্টারন্যাশনাল থাকবে আর অ্যাঙ্গেল টাইপটা ডেসিমাল ডিগ্রি থাকবে আর এ জিরো থাকবে আর আমাদের এটা কাজ করবে এন্টি ক্লক ওয়াইজে ক্লক ওয়াইজ দিলে ক্লক ওয়াইজ কাজ করবে আমরা ক্লক ওয়াইজ দিব না এন্টি ক্লক ওয়াইজ রাখা দেখাবো মানে ঘড়ির কাটা যেদিকে গড়ে তার বিপরীত দিক থেকে আমাদের কোনের ডিগ্রিটা কাউন্ট হবে ঘুরবে তারপর ওকে এখন আমরা সেটিং করব ডাইমেনশান সেটিং ডিআইম এস টি ওয়াই লেখে অ্যান্টার বা স্পেস দিলে ডাইমেনশান স্টাইল আসবে তো এটা আমাদের নিজেদের মতো যে কোনো একটা স্টাইল আমরা তৈরি করে রাখবো যেখানে অনেকগুলি তৈরি করা আছে আমরা স্ট্যান্ডার্ডটা কখনো ডিলিট করব না বা মডিফাই করব না নতুন একটা তৈরি করব তো আমাদের এখানে যায় নিউতে ক্লিক নিউতে ক্লিক করে যে কোনো একটা নাম দিব স্টাইল দুই হাজার সতেরো নাম দিলাম একটা তারপরে কন্টিনিউতে যাব কন্টিনিউ যাওয়ার পরে একটা মেনু আসবে এখানে আমাদের টেক্সট টেক্সট সাইজ পরিবর্তন করতে পারবো যা চেঞ্জ করে দিতে পারবো এখানে টেক্সট সাইজ দশমিক আঠারো ইঞ্চি আছে আমরা এটা বা এক ইঞ্চি দিয়ে দিলাম তারপরে ফিট এগুলা ডিফল্ট দেওয়াই থাকে যা আছে তাই থাকবে এটা পরিবর্তন করবো না প্রাইমারি ইউনিটটা আমরা চেঞ্জ করবো এখানে ডেসিমাল দেওয়া আছে এটা আমরা ইঞ্জিনিয়ারিং নেব আমাদের ইউনিট সেটিংয়ে যদি ইঞ্জিনিয়ারিং থাকে এখানে ইঞ্জিনিয়ারিং নেব আর যদি ইউনিট সেটিংয়ে ডেসিমাল থাকে ডেসিমেল নেব বা আর্কিটেকচারাল থাকে আর্কিটেকচার নেব তো এখানে আমরা ইউনিট ফরমেরটা ইঞ্জিনিয়ারিং নিলাম ওটা ইউনিট সেটিংয়ের সাথে মিল রেখে নিলাম তারপরে আমরা যদি অল্টারনেট ইউনিট সেটিং করতে চাই এখান থেকে আমরা এগুলো সেটিং করে নেব আর যদি অল্টারনেট ইউনিটটা না দিতে চাই এটা বাদ দিয়ে দেবো তো আমাদের অল্টারনেটটা দরকার নাই প্রাইমারি ইউনিটটা সেটিং করলেই হবে ইঞ্জিনিয়ারিং ওকে তারপরে আমাদের এটা সিলেক্ট করে সেটেস্ট কারেন্ট দিতে হবে কারেন্ট দিতে হবে ক্লোজ দিতে হবে তো এইভাবে আমরা ইউনিট সেটিং করে নিতে পারি ধন্যবাদ সবাইকে